নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা, সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা গত পর্বে শুনেছিলেন সৌরভের কাকা এবং ওর দিদি মন দিয়ে এসছে, তো এখনও ও বাড়ির দিকে আমরা যাইনি, কিন্তু একেবারে সাত সকালে ওর কাকু আর ঠাকুরদা দুজনে মিলে এসছে, এসে আমার ঘুম ভাঙিয়েছে একরকম। এসে বাড়ি থেকে ঘুরে গেছে আর বাবা ছোট ছেলেকে নিয়ে বেরিয়েছে, কোথায় কি মাছ টাস পায়। মোটামুটি বিনাপানি বাজার, দয়াপুর এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, এখান থেকে ঘুরে গেছে। আর আমি এখন চান্দান করে ও বাড়ির দিকে যাব। আর এখন আগে সৌরভের সাইকেলটা নিয়ে যাচ্ছে, তো সাথে থাকুন আপনারা, সম্পূর্ণ পর্বটা ভালো লাগবে, ওদের সবার সঙ্গে আপনাদের দেখা হবে। দিদি আসছে তো আমার হেভি মজা, সারাদিন শুধু খেলো। ওকে এসে ডাকছিল, এবার একটু ওও আমাদের সঙ্গে পড়ে অনেক রাত্রি ঘুমিয়েছে, তো আর উঠতে পারিনি আমি। আর পরে ডেকে তুলেছি, বলে তুমি আমার বললে না কেন, আমি ওদের সঙ্গে চলে যেতাম। আর ওদিক থেকে মুন ফোন করছে, জেঠিমা তুমি কখন আসবে, ভাই কখন আসবে, সঙ্গে আসবে আসলে হেভি হতো। হ্যাঁ, আইস ভাই আসলে তো মজা হতো, তিনজনে এক জায়গায় পড়লে যা করো তোমরা। তো এখন তুমি সাইকেল নিয়ে আগে বেরিয়ে যাও, সৌরভের বাবা আবার যাবে গোসবাতে, এখন তারপরে আমি একটু বাড়ির দিকে রেডি করে দুজনে মিলে বেরোবো। তুমি এসো না, তুমি সাবধানে এসো, বাবা আর আমি পরে যাচ্ছি। আর তুমি গিয়ে কিছু খেয়ে নিও, সকালবেলা শুধু কলা খেয়েছে, পাকা কলা, কলা তো এখন বাড়ির থেকে ফুরাচ্ছে না, আমি এখন আবার নিয়ে যাবো। এসো, এই যে কলার কাঁদি একটা শেষ হয়েছে আর ওরাই এসছে, যা সেই সময়ই এটা পেকেছে, এখন এর থেকে নিয়ে যাবো। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? পরীক্ষা খুব ভালো হয়েছে? বাহ, সব সহজ এসছে তো পরীক্ষায়? বাহ বাহ, তুমি তো ইংলিশ মিডিয়ামের বই পড়ো, খুব ভালো। মন তোমার জন্য কালকে রাত্রের থেকে শুধু তোমার খোঁজ নিচ্ছে। আর ঠাকুরদা বলছে যে ও তো এই বাড়ি থাকতো যদি জানতো। তোমার জেসিবি গাড়ি চালাচ্ছিল? জেসিবি গাড়ি এখানে আছে? আমরা এসে গেলাম, সৌরভ তো আগে আসছে, এখন গিয়ে দেখি সব কি করছে। আমি একটু ঢুকেই আবার চলে যাবো, খেয়ালে জানলে তুমি রেডি হচ্ছি। বাজারে গিয়ে তোমরা তাহলে বাড়ির দিকে থাকো, আমরা একটু গোসাবার থেকে ঘুরে আসি। ভালো আছো? কমা, তুমি ওয়ান ক্যামেরায় আমার জিজ্ঞাসা করছো? আমি বলছি মুনির ড্রেস আনতে, তো বলছে কি আমি সাইজ বুঝতে পারবো না, তুমি ওই বাজার থেকে নিয়ে আসবে, বিকালবেলা বাজারের দিকে যাবো। মানে আমি তাহলে বেরিয়ে যাচ্ছি, যাও। দাদা এখন কোথায় যাবি? বসে হয়ে যাবে। নতুন কাদির এই পেকেছে, পুরানো কাদির কালকে অনেক দিয়ে কলার ওপরে সবুজ, কিন্তু তোমার হচ্ছে মধুর মধ্যে মিষ্টি কলা, একদম
গাছে আমি দেখছিলাম এই পেঁপেটা, আমি ভাবছিলাম বৌদি নামাবে, আমাকে বলছে না সকালে আমি গাছে পেঁপে নামাবো না, চলো দেখি করে নামিয়েছে তো, ওই জন্য এক পা এক পা করে নেমেছে জলে, এরা জলে নামছিল না। এদিকে জাল ঠিক করা চলছে, অনেকদিন জাল পাতা হয় না, তো এখন কি হবে দেখা যাক। পুকুরের মাছ আমরা তো ঘন ঘন খাচ্ছি ঠিক আছে, কিন্তু ওরা তো খাচ্ছে না। আর শুধু মা বলতো যে ওরা যদি আসতো এই সময়টা পুকুর থেকে কত মাছ ধরা হচ্ছে, আসলে খেতে পারতো, এরকম তো বলা হতো। তো এখন আজকে এসছে, দেখা যাক পাওয়া যায় না। একটা জাল দাম নেই, এতগুলো জাল দিচ্ছো মাঝখানে ঘাট বেঁধেছে। এই জাল পেতে আর এদিক থেকে ওদিক থেকে ঘা দিলে তারপরে জালে পারবো তো, অনেকদিন পরে জাল ধরেছি। খাওয়া দাওয়া কিছু হয়? খাওয়া দাওয়া কিছু হয়? খাওয়া দাওয়া কিছু হয়? সৌরভ হচ্ছে কিছু খায় না, সকাল থেকে কিছু খায়নি। আমার সৌরভের খাওয়ার জায়গা নেই, খাইনি কিছু, কলা খেতে বলেছি একটাই ছিঁড়েছে, ছিঁড়ে একটাই কলা খেয়েছে। কলা বাড়ির কলা তো আঠাল খাওয়া হচ্ছে না, খুব মিষ্টি কলা গুলো, উফ কালকে রাতে খেয়েছি, খুব অসাধারণ মিষ্টি। ওরা খাওয়ার ইচ্ছে নেই। আরে গাছে পাকা কলা না, আমি জানি না, দে জল নামবো, জল নামবে তো মুন এইখান থেকে দেখবি কেউ চলো দেখবে মুনির দিকে না, মুন লাগতে পারবে না, মা সাঁতার জানে না, ওরা এখন সাঁতার শেখাবে না, তোমার আজকে সাঁতার শেখাবো, একটু চেষ্টা করবো। জল ঘোলা করলে আর মাছ ধরা যাবে? তুমি এদিকে আসবে না, ওখান দাঁড়া হোক, তুমি সাঁতার কাটতে পারো না, আজকে তুমি চলে এসো, দেখি তোমার আগে সাঁতার কাটানো শেখাই, চলে এসো। আমি ধরে নিই গেলে, আমি আসি গেলে তার কোনো ভয় নেই, চলে সাঁতার কাটো। আচ্ছা হাতে সাঁতার কাটবে তো, আরে আমি ধরে রেখেছি আমি ধরে রেখেছি বাবু, আর দেখছি নিয়ে পাতলা জাল ওই ধারে দিতে হবে।
আমি একটু ছুটে জলের মধ্যে রান প্র্যাকটিস করি। মা উপরে বসে আছে কিন্তু ডিরেকশন দিয়ে দাও। আজকে নতুন লোক নেমেছে পুকুরে, দেখা যাক কি হয়। তুমি কিন্তু এখন সাঁতার শিখুনি, ঠাপমি সাঁতার শিখিয়ে দেবে তোমার। দাও ওইটা দাও। জাল কই লাগাবো? মাছ তো সব ইরি করে লাভ দেবে না। এসকো প্লেট কি হবে? আর জল নিয়ে আসলাম, ছাতা নিয়ে আসলাম। চাবি ধরো, ঘরের চাবি ধরো, কোথায় ঢুকেছে দেখো না। কেউ কম যায় না, কোনো অংশ কম না কেউ। এরকম আসবা জানলে তো আগের থেকে এই পাশের গুলো কেটে পরিষ্কার। এই পুকুরে এসে নেমেছে এখন ওদিকে সবাই, আর এদিকে এক কেমন জাল চেপে তুলেছে। কি উঠেছে? মাগুর উঠেনি? দেখছে অবশ্য দিচ্ছে না। ঘাট ঘেরবো ঘাট। মুন এখানে এসে হাইব্রিড মাগুর খোঁজ করছে, রূপচাঁদ মাছ খোঁজ করছে। তো রূপচাঁদ মাছ ওই পুকুরে দুই একটা আছে, এখান থেকে তুলে আর ওইখানে ছাড়া হয়েছে। ধার দিয়ে যাচ্ছ? দুই ভাই বোনে কি ঝামেলা হয়েছে? বাবু কিছু করেছ? তোমার চোখ তো লাল হয়ে গেছে, এবার নয় ছেড়ে দাও। মুন সাঁতারটা শেখো। মুন সাঁতার কাট, দাও ভাসি দাও ভাসি দাও। হ্যাঁ ও পারবে। তোমার মন হয় ও দিদি হয়, জালে ডুবে যাচ্ছে, জালে ডুবে যাচ্ছে। জালের সঙ্গে তো টেনে উঠতে পারছো না। আমার পাতলা একটা ছিল,
মাছ তো এখানে তাড়াতাড়ি আসো। এখানে জালটা টেনে এনে দুজনে মিলে চাপছি আর বড় শোল বড় শোল করছে, দেখা যাক কি ওঠে, উঠলে পরে দেখাচ্ছি। ওদিকে তো ডুব দিয়েছে, এই হয়েছে হয়েছে শুধু ডুব দিয়ে দিয়ে। হাই বাবু ছোট পার ওই বাড়ি লাগবে বলে মুখে কেন কি সুন্দর সাঁতার শেখাচ্ছে। তুই কি দিদিকে সাঁতার শেখাচ্ছিস? মাঝখানের দিকে নিয়ে আয়, এই মুখ বন্ধ কর, মুখে জল ঢুকে যাবে। দুজনেই জাল ধরে নিয়ে ওঠো, কানে জল ঢুকে গেছে। ও মা, এ তো রেকর্ড করা মা, দুই বাপ বেটা দুজনে একসঙ্গে। আমারটাও বড় আছে, একই সাইজ একই সাইজ জালের ভিতরে ওরা অনেক কত অনেকক্ষণ থেকে ডুব দিচ্ছে, সে তো দেখতে পাচ্ছি, কিন্তু দুজন একতলে এরকম করে ধরে উঠলো। আচ্ছা এইবার তোমরা যতবার ধরো ভরসা এসে গেছে। দিদিকে কিভাবে সাঁতার শেখাচ্ছে আমি সেটাই দেখছি, দেখো বাবু কিভাবে সাঁতার শেখাচ্ছে। বাবা একটা বাচ্চা তো বাবার ছেলে একটা বাচ্চা, বাবা একটালে কে কোনটা পেয়েছো? ছোট লাটা ওই পুকুরে ছাড়তে হবে, দেশি টেংরা ধরো আর মাগুর ধরো আর যা খুশি ধরো, মাছ হয়ে গেছে। এখনো তো ওই পুকুরে জাল পাতা যদি বেঁধে যায় তো বিরাট হবে। তোরা জালে সেই দুই শয়তান দেখো জালের উপরে ওই পুকুরে এবার যাবো যা। মাগুর মাছ
এই শোল মাছ ধরার পরে এই দিনে আর এর কোনো ইজ্জত থাকে? তা যা পাচ্ছি এখন বাবা সমান ডুব দিচ্ছে, কি ব্যাপার? মাগুর মাছ মাছ কি ধরছে তোর বাবা? মাগুর মাছ কটা হলো এই পর্যন্ত? এটা নিয়ে দুটো হলো, পড়ে গেলে তো মাগুর মাছ তো বের করে দিলে তো হয়ে যায়, মাগুর মাছ ছাড়া যাবে না। কোথায় জাল আর কোথায় মাছ দেখো, ট্যালেন্ট আছে বলতে হবে। তা মাগুর মাছটা এবার হাতের থেকে ছাড়ো, যাবে না। আর এই দুজন যে কখন উঠবে বাবা, একটা মাগুর ধরেছে বা, টান টান উত্তেজনায় মাছ ধরা চলছে আজকে। দেখো এখানে দাও এই পাশে, এই যে আমি ধরে নিয়েছি মাগুর মাছ। ও মা আমার, ধরো ধরো ধরো, দেখো দেখো অবস্থা দেখতে পাচ্ছ? এখনো এই পুকুরে কিলোর উপরে শোল আছে? ও মা একটা লাঠি নাও, লাঠি নাও, লাঠি নাও। আবার শোল, ওই বড় শোল পাওয়ার পরে এই শোল আর দেখ, ছোড়ো ছোড়ো মা, এবার খোকা শোল কাদা। দেখ ওই পুকুরে গিয়ার হলো বলে পারা যা হয়েছে, কিন্তু অনেক মাছ হয়েছে। পুরো মাছ ধরাটা আপনাদেরকে তো একেবারে পাইটু পাই দেখালে, পুরো দু ঘন্টা ধরে মাছ ধরা চলছে। তো যা হয়েছে মাছ, মাছগুলো এখন সব এর মধ্যে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই চুনো মাছ বাবা গামসার ফলে মাছ তো এখানে ছোট বালতি নেই বাবা। এই ও ভাই এই কটা চুনো মাছ ইয়াটা এই কটা পুড়ে যা, হ্যাঁ যা আর একটা খানা দিতে পারতিস তো? চুনো মাছ আর গা লাগিনি, অনেকটা মাছ হয়েছে আর গা লাগিনি। শোল মাছ যা হয়েছে তারপর আবার একটা শোল মাছ হলো, হ্যাঁ এর মধ্যে এই যে সব মাছগুলো পুরো শোল মাগুর এক্ষুনি লাভ দেবে সব। ওই আসাই আছে মাছ মারা নেই, খুব একটা টেনশনে ছিলাম আলু ওই পুকুরি মাছ মনে হয় খাওয়াই জানি এক চাপনে দুই বাপুই দুটো তুলে আজকে পর্বে একদম আশ্চর্যকর ঘটনা দেখে একদম অবাক ভাবছে, দুজন উঠে যাই হয়েছে হয়েছে কি ব্যাপার। তো ওরাম তো ডুম মারতে যান উঠতেছে, এটা লাঠা মারলে দারুকে তো চারিদিকে খুঁজে খুঁজে মাছ পাইনি। তো পুকুর থেকে ছোট ভাই আর বাবা নেমে যা মাছ পেয়েছে মোটামুটি ভালোই মাছ পেয়েছে। এই পুকুরের মাছ ধরা আপনারা অনেকবার দেখছেন এবং আপনাদের একটু বোরিংও লাগছে যে বারবার একই পুকুরের মাছ ধরা। তো দেখুন মাছ ধরে কিন্তু শেষ হচ্ছে না, আমরাও খেয়ে খেয়ে একটা ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আজকে নতুন লোকে খাবে ওই জন্য নতুনত্ব আছে। আর নতুন লোকে মাছ ধরেছে মানে একদম আমরা পুকুর পার ধরে মানে হেঁটেছি আর আনন্দ করেছি, মাছ ধরা পর্বটা দারুণ এনজয় করেছি আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। তো পর্বটা এখানে শেষ করব, আর কেমন লাগলো সেটা কমেন্টে লিখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।